हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल सुकांत डॉट सुनीता। आज के आमी एसेछी आमादेर बाड़ीर सामने रामकृष्णपुर गंगार घाट बाड़ी। आमार बापेर बाड़ी थेके एखाने आसते गेले 5 मिनट टाइम लागे पाए हेटे। ए देखो ए जायगाटा होच्छे आरती है, गंगा आरती है। एखन लकडाउनेर जन्य हयतो बंध आछे, आमी ठीक बोलते पारबो ना। खूब सुंदर गंगार ओई पाड़टाई कलकाता। আমার মেয়েকে নিয়ে এসছি, যে আমার মেয়ে গঙ্গার ঘাটে এসে নাচানাচি করছে। এটা হচ্ছে আমার বর, আর ওই পারে হচ্ছে বাবুঘাট, ইডেন গার্ডেনস। এই ইডেন গার্ডেন্সের লাইটগুলো দেখা যাচ্ছে একদম কালো কালো শো করছে। এসবিআই ব্যাংক, এই যে জুম করছি এটা এসবিআই ব্যাংক। আরও অনেক কিছু আছে, চলো আগে একটু ঘুরে যাই। এখানটা হচ্ছে লঞ্চ ঘাট, এটা হচ্ছে হালকা করে হয়তো দেখতে পাবে শ্যাডো, এটা হচ্ছে জেটি রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট। এটা চলো আরও যাই ওদিকে, তারপর দেখাচ্ছি। দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, রাখি পূর্ণিমা যেহেতু পূর্ণিমা আছে খুব সুন্দর লাগছে। এখন আমরা চাঁদকলের ঘাটে যাচ্ছি, এগুলো সব মন্দির বাইরে এখানে বন্ধ হয়ে গেছে। এখন এটা হচ্ছে মেয়েদের চান করার ঘাট, এই যে এখানে কাচ রয়েছে বলে রিফ্লেক্সটা আসছে। এখানে তো মেয়েদের জামা টামা চেঞ্জ করার জায়গা। এখন বেরোচ্ছি, ঘাটের বাইরে যাচ্ছি, ওই পাশটা যাবো। অনেক মন্দির টন্দির নতুন হয়েছে। আমার মেয়ে শুধু লাফালাফি করছে, ওকেই ভয় লাগে। এখানে চলো দেখাচ্ছি একটা তারামায়ের মন্দির আছে। মাছটা খুলি, আওয়াজ শুনতে পাবো না। এখানে একটা তারামায়ের মন্দির আছে, খুব সুন্দর মা তারার মুখটা হয়তো দেখাতে পাচ্ছি। জুম করেই শাটারটা বন্ধ রয়েছে, তারামায়ের মুখ রয়েছে। বাবু বাবু, এই বাবু জুতো লাগবে, চলো। ঠাকুরের মন্দিরে ওরকম উটপাট উঠতে নেই। খুব সুন্দর গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি আমরা, এবার যাচ্ছি। এগুলো হচ্ছে বসার জায়গা, নতুন করেছে, নতুন না তাও প্রায় বলতে পারো নতুনই। এখানে সব যাচ্ছি আমরা, পুরোটাই যাব। এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে হাওড়া স্টেশনের যে ফার্স্ট গেট, 1 নম্বর গেট, তাই না? 1 নম্বর গেট তো। এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে এখান থেকে 13 নম্বর গেট পড়ে। এখান থেকে হাঁটতে হাঁটতে গেলে হাওড়া স্টেশনের লাস্ট গেট যেটা, সেটা এখান থেকে যেতে যেতে পড়ে। এখান থেকে রেল মিউজিয়ামে পড়ে, মানে এই লাইনটা যেতে যেতে, মানে আমাদের বাড়িতে সব কিছুই কাছে, রেল মিউজিয়ামে পড়ে। কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ে অতটা হাঁটতে পারবে না, সেজন্য দেখি যতটা পারো যাও। এখান থেকে যেতে গিয়ে তেলকল ঘাটও পড়ে, মানে আমার বাপের বাড়ি থেকে সব কিছু খুবই কাছে, রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট। এখান থেকে একটু মানে এই রাস্তার গঙ্গার লাইনটাই হাঁটতে হাঁটতে অনেক কিছু পাওয়া যাবে। রেল মিউজিয়াম যারা জানো তো জানো, যারা জানো না এই লাইনটা রেল মিউজিয়াম পড়ে। দেখি আমার মেয়ে যদি হাঁটতে পারে তাহলে যাবো, দেখাবো, নালে চলে যাবো। রিটা এটা হচ্ছে তেলকল ঘাট, এর ঠিক উল্টো দিকে একটা গলি যায়, সেটা হচ্ছে হাওড়া থানা যাওয়া যায়। এখানে একটা নাগা বাবা আশ্রম রয়েছে, এর ঠিক উল্টো দিকে মাটির কিছু করা আছে, খুব সুন্দর বাঘ আছে, হরিণ আছে, ব্যাঙের ছাতা করা আছে। ভালো বাচ্চাদের দেখে ওই জিরাফ, কই ও জিরাফ আছে ওই গাছপাতায় লোকানো। আমরা ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি, এখানে বসে আছি। আর কি খেয়েছো বলো? আমি খেয়েছি, আমি খেয়েছি
খেয়েছি শুধু ওই খটি গরম খটি গরম খটি গরম আর খটি গরম আর চা তুই চা খাসনি আমরা খেলাম গটি গরম আর লেমন টি লেমন টি ভালো করে আমরা খেলাম গটি গরম আর লেমন টি আর মা খেলো তো চা চা শুধু চা চা গুনল এখানটা খুব একটা ভালো নেই বলে খুব ক্লিয়ার হচ্ছে না আমরা এবার রিটার্ন যাচ্ছি কারণ মিলি এই কি বলে ওটাকে রেল মিউজিয়ামটা দেখাবার ইচ্ছা ছিল কিন্তু অত দূর আমার মেয়ে হাঁটতে পারছে না ওই জন্য আবার রিটার্ন যাচ্ছি এই যে আমি লাল লাল ঠিক আছে চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না আবার রিটার্ন তোমাদের তো সব দেখাতে দেখাতে এলাম এখানে খুব সুন্দর জিনিস বানিয়েছে যেমন বানিয়েছে সরকার থেকে তেমনি এরা বিগড়েও দিয়েছে এত বিচ্ছিরিভাবে অবস্থা খুব খারাপ করেছে মাটি ফাটি খোলা চারদিকে টয়লেটের গন্ধ আর কিছু বলার নেই এত নোংরা এখানে অবস্থা করেছে তো আবার বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ যারা করোনি করে দিও লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর পাশে থেকো সাথে থেকো টাটা